সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকের ক্লাসের শুরুতেই শিক্ষক পরিচিতি, আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, মজিদুরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের যে বিষয়ে ক্লাস নেব, আজকের নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞানের পঞ্চম অধ্যায়। আজকের পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে হিসাব, লেনদেন, ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাই, লেনদেনের ফলে অর্থের প্রাপ্তি যেমন করতে পারে তেমনি প্রদানও করতে পারে, আবার কোনো কোনো লেনদেনের ফলে আয় বা আয়ের হ্রাস বৃদ্ধি করতে পারে, একইভাবে সম্পদ বা দায়ের হ্রাস বৃদ্ধি করতে পারে। বিভিন্ন প্রকৃতির সংখ্যা, ব্যয়, সম্পদ ও দায় ব্যবসায়ের প্রতিষ্ঠানে বিদ্যমান। লেনদেনের ফলে যে সকল আয়, ব্যয়, সম্পদ বা দায় প্রভাবিত হবে তা নির্দিষ্ট ছকে দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ম অনুযায়ী লিপিবদ্ধ করা হয় এবং প্রত্যেকটি খাতের মোট ও নিট পরিমাণ নির্ণয় করা হয়। লেনদেনের ফলে প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য হিসাব প্রস্তুত করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এই অধ্যায়ে শেষে আমরা যে সকল বিষয়ে জানবো সেটি হচ্ছে হিসাবের ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, হিসাবের বিভিন্ন প্রকার, ছক, যেমন টি ছক ও চলমান জেড ছক প্রস্তুত করতে পারবে, হিসাব সমীকরণের অনুযায়ী হিসাবের শ্রেণী বিভাগ করতে পারবে, দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী সংশ্লিষ্ট হিসাবের ডেবিট ও ক্রেডিট লিপিবদ্ধ করতে পারবে। তো শিখন ফলে এই বিষয়গুলোর মধ্যে প্রথমে কি টি ছক, টি ছক মূলত হচ্ছে হিসাব পেয়ের মোট টি ছকে আটটি ঘর বা কলাম থাকে, তার মধ্যে প্রথমে ডেবিট পাশে থাকে চারটি, অর্থাৎ তারিখ, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, আবার ক্রেডিট পাশে থাকে হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এখানে শিরোনাম বা হিসাবের নাম থাকে, আর একটা হচ্ছে হিসাবের কোড নং থাকে। চলমান জেড ছকে হিসাবের শিরোনাম বা নাম আর হিসাবের কোড নং থাকে উপরের ডান দিকে। তো এখানে চলমান জের ছককে আধুনিক ছক বলা হয়। চলমান জের ছকে মোট সাতটি ঘর বা কলাম থাকে, এখানে টাকার কলাম থাকে চারটি, ক্রমিক অনুযায়ী বা ক্রম অনুযায়ী তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্ধৃত বা জের, ডেবিট ও ক্রেডিট থাকে। তারপরে হিসাবের ধারণা, হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। এই উদ্দেশ্য অর্জনের জন্য লেনদেন সময় সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করা জরুরি। লেনদেনের ফলে সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা স্বত্বের ক্রমাগত হ্রাস বৃদ্ধি ঘটে। প্রতিটি হিসাবের ক্রমাগত হ্রাস বৃদ্ধি এবং নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি হিসাবের নিট পরিমাণ জানা প্রয়োজন। একটি ঘটনা যেমন মাহি ট্রেডার্স 2017 সালে মার্চ মাসে পণ্য বিক্রয় করে 15,000 টাকা, পুরাতন আসবাবপত্র বিক্রয় করে 3,000 টাকা, ব্যাংক হতে 5,000 টাকা ঋণ গ্রহণ করে। উক্ত মাসে বাড়ি ভাড়া বাবদ 8,000 টাকা, গ্যাস ও বিদ্যুৎ বিল বাবদ 6,000 টাকা, যাতায়াত বাবদ 3,500 টাকা এবং কর্মচারীদের বেতন বাবদ 2,000 টাকা ব্যয় করে থাকে। তো এখানে উপরোক্ত ঘটনা মাই ট্রেডার্সের মার্চ 2017 মাসে যাবতীয় নগদ প্রাপ্তি ও প্রদান উল্লেখ করা হয়েছে। সমাপ্ত মাসান্তে যে মাই ট্রেডার্স হাতে নগদ কত টাকা অবশিষ্ট থাকবে তা জানতে চাইলে নিম্নোক্ত উপায় অবলম্বন করা হবে, যেমন মোট প্রাপ্তি 15,000, 3,000 এবং 5,000, মোট 23,000 টাকা, মোট প্রদান হচ্ছে 8,000, 6,000 এবং 3,500 টাকা এবং 2,000 টাকা মিলে যোগ করলে হয় 19,500 টাকা, অবশিষ্ট থাকতে হচ্ছে 23,000 মাইনাস 19,500, অর্থাৎ 3,500 টাকা অবশিষ্ট থাকবে। এটি একটি পদ্ধতিতে করা হয়েছে,
ঠিক হিসাব বিজ্ঞানের উপরুক্ত তথ্য উপস্থাপনের জন্য নির্দিষ্ট ছক অনুসরণ করে এটি করা হয়। যেমন ডেবিট দিকে আসবে প্রাপ্তিগুলো অর্থাৎ বিক্রয় আসবাবপত্র ব্যাংক ঋণ এগুলো থেকে নগদ প্রাপ্তি ঘটেছে যার ইয়েটা আসে 23,000 টাকা। ক্রেডিট সাইডে প্রদান অর্থাৎ বাড়ি ভাড়া গ্যাস বিদ্যুৎ বিল যাতায়াত বেতন এগুলো মিলে আসে অর্থাৎ 19,500 টাকা। তো 23,000 23,000 এই 23,000 টাকা থেকে 19,500 টাকা বাদ দিলে উদ্বৃত্ত অর্থাৎ পার্থক্য টাকা থাকে 3,500 টাকা। ব্যবসা প্রতিষ্ঠান প্রতিটি সম্পদ দায় রেভিনিউ বা আয় ব্যয় ও মালিকানার সত্যের জন্য এরূপ পৃথক ছক সংরক্ষণ এবং উদ্বৃত্ত নির্ণয় করা হয়। তারপরে টি ছকের বৈশিষ্ট্য এবং চলমান জেড ছকের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই বৈশিষ্ট্যগুলো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই অবশ্যই মনে রাখবে, কারণ এখান থেকে তোমাদের যে এফটি পরীক্ষায় বা যে কোনো এনসিকিউ পরীক্ষা ক্ষেত্রে এটা বোর্ড পরীক্ষা যখন হবে সেক্ষেত্রেও এখান থেকে প্রশ্ন আসে। অর্থাৎ টি ছকে একটি শিরোনাম থাকবে, চলমান জেড ছকে একটি শিরোনাম থাকবে। ছকটি ডেবিট ও ক্রেডিট দুটি অংশে বিভক্ত আর হিসাবের কোড নাম্বার উল্লেখ থাকবে চলমান জেড ছকে। উভয় অংশে 4টি করে মোট 8টি কলম থাকবে টি ছকে। নির্দিষ্ট সময় পর পর হিসাবের উদ্বৃত্ত ও ডেবিট বা ক্রেডিটের যোগফল পার্থক্য নির্ণয় করতে হয়, হিসাবের কোড নাম্বার থাকবে। আর এক্ষেত্রে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা কলাম 1টি করে থাকবে, টাকার কলাম মোট থাকে 4টি, ডেবিট ও ক্রেডিট টাকার কলাম পাশাপাশি অবস্থিত থাকে। প্রতিটি লেনদেনের লিপিবদ্ধ পর হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয়। আর চলমান জেড ছকে মোট 7টি ঘর থাকে। এখানে একটি কাজ দেওয়া আছে যে দুটি ছকের মাঝে কি কি পার্থক্য বিদ্যমান তা চিহ্নিত করো, তো তোমরা করবে বাসায়। তারপরে হিসাবে শ্রেণী বিভাগ হিসাব সমীকরণ এ সমান এল প্লাস ই বিশ্লেষণের মাধ্যমে আমরা হিসাবের শ্রেণী বিভাগ খুব সহজে নির্ণয় করতে পারি। যে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা স্বত্ব, আবার সম্পদ সমান সমান দায় প্লাস মালিকের মূলধন আনয়ন যোগ রেভিনিউ বাদ ব্যয় বাদ মালিকের উত্তোলন। তো উপরের সমীকরণটি লক্ষ্য করলে দেখা যায় যে হিসাব 5 প্রকার, সম্পদ দায় মালিকানা স্বত্ব রেভিনিউ বা আয় ব্যয়। তো হিসাব ও লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট সম্পর্ক ক্রমিক নাম, হিসাবের নাম শ্রেণী আর হিসাব সংশ্লিষ্ট লেনদেন। যেমন মূলধন হিসাব মালিকানা স্বত্ব, এই শ্রেণীটা হচ্ছে কি মালিকানা স্বত্ব হিসাব। মালিক প্রতিষ্ঠানকে নগদ অর্থ পণ্য সম্পদ সুবিধা প্রদান করলে মূলধন হিসেবে লিপিবদ্ধ হয়। উত্তোলন হিসাব হচ্ছে মালিকানা স্বত্ব হিসাব। প্রতিষ্ঠান হতে মালিক ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ পণ্য সম্পদ ও সুবিধা গ্রহণ করলে উত্তোলন হিসাবে লিপিবদ্ধ হয়। নগদান হিসাব হচ্ছে সম্পদ হিসাব, লেনদেনের দ্বারা নগদ অর্থের প্রাপ্তি প্রদান করলে নগদান হিসাবে লিপিবদ্ধ করতে হয়। ব্যাংক হিসাব সম্পদ, লেনদেনের দ্বারা ব্যাংকে জমাকৃত অর্থ বৃদ্ধি বা ও হ্রাস ঘটলে ব্যাংক হিসাবে লিপিবদ্ধ হয়। ক্রয় হিসাব একটি ব্যয় হিসাব, নগদে চেকে কার্ডে ধারে বিলের মাধ্যমে পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে যা ক্রয় করা হয়। ক্রয় এবং পণ্য চুরি নষ্ট ব্যবহার ও বিতরণ হলেও ক্রয় হিসেবে লিপিবদ্ধ হয়। বিক্রয় হিসাব আয় যেটি নগদে চেকে কার্ডে ধারে ও বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করলে বিক্রয় হিসেবে লিপিবদ্ধ করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা ছকের মাধ্যমে বিষয়টি ভালোভাবে বুঝতে পারছো আশা করি। তো এক্ষেত্রে দেখো ডেবিট ও ক্রেডিট নির্ণয় টি ও চলমান জেড ছক উভয় ছকে আমরা ডেবিট ও ক্রেডিট এই দুইটি শব্দ লক্ষ্য করেছি। ডেবিট ও ক্রেডিট নির্ধারণ ব্যতীত হিসাব প্রস্তুত সম্ভব নয়, তাই পাঠের এই অংশে বিভিন্ন শ্রেণী হিসাব ডেবিট ও ক্রেডিট নির্ণয় নীতি ব্যাখ্যা করা হলো। কোনো হিসাবের বাম দিককে ডেবিট এবং কোনো হিসাবের ডান দিককে ক্রেডিট নামে আখ্যায়িত করা হয়েছে। শব্দ দুইটি হিসাবকে নির্দেশনা প্রদান করে। ডেবিট শব্দের অর্থ বাম ও ক্রেডিট শব্দের অর্থ ডান, তাই হিসাবের বাম দিক ডেবিট এবং ডান দিক ক্রেডিট, এটা হিসাব বিজ্ঞানের একটি রীতি। দুতর্ফা দাখিলা পদ্ধতি অধ্যায়ে আমরা জানতে পেরেছি প্রতিটি লেনদেন দুটি বিপরীতমুখী সমপরিমাণ পরিবর্তন আনয়ন করে।
একটি পরিবর্তন ডেবিট অপরটি ক্রেডিট প্রতিটি লেনদেনের দ্বারা অন্তত দুইটি হিসাব খাত প্রভাবিত হয় একটি হিসাবের ডেবিট দিক প্রভাবিত হলে অপরটি ক্রেডিট দিকে প্রভাবিত হবে কখনোই লেনদেনের দ্বারা দুটি হিসাবের একই দিকে প্রভাবিত হবে না অর্থাৎ ডেবিট ও ক্রেডিট বা ক্রেডিট ও ক্রেডিট হবে না প্রতিটি লেনদেন সম্পূর্ণ হওয়ার পর হিসাব সমীকরণের উভয় দিক সর্বদা সমান থাকবে এবং হিসাবের মোট ডেবিট টাকা এবং মোট ক্রেডিট টাকা সমান হবে এই দুটি তথ্য হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সততা বা সহায়তা এটা করে থাকে তো এ সমান সমান এল প্লাস ই এবং সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব এটা দ্বারা প্রমাণিত তো মূলধন আনয়ন নগদ অর্থ বা যে কোনো সম্পদ আয় অর্জিত হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে এবং মালিকের উত্তোলন অর্থাৎ নগদ অর্থ বা যে কোনো সম্পদ ও ব্যয় সংগঠিত হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় এখানে উল্লেখ্য যে মালিক কর্তৃক নগদ অর্থ বা যে কোনো সম্পদ আনয়ন এবং গ্রহণের জন্য পৃথক হিসাব সংরক্ষণ করা হয় যাতে করে দুটি মোট পরিমাণ সহজেই জানা যায় এখানে ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সার সংক্ষেপ এখানে ডেবিট আর এপাশে ক্রেডিট অর্থাৎ ডেবিট সম্পদ ব্যয় এমনিতেই সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে আর আয় দায় মালিকানা সত্ত্ব সবসময় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে এখানে ডেবিটের এর দিকে সম্পদ আর ব্যয় যেহেতু ডেবিট সেহেতু এটি যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিটই থাকবে আর সম্পদ আর ব্যয় যদি হ্রাস পায় তখন এটি হয়ে যাবে ক্রেডিট অর্থাৎ এখানে সম্পদ বৃদ্ধি ডেবিট দায় হ্রাস ক্রেডিট মালিকানা সত্ত্ব হ্রাস ডেবিট রেভিনিউ বা আয় ডেবিট আর ব্যয় বৃদ্ধি ডেবিট আর হচ্ছে ক্রেডিট দিকে সম্পদ হ্রাস দায় বৃদ্ধি মালিকানা সত্ত্ব বৃদ্ধি রেভিনিউ বা আয় বৃদ্ধি বা ব্যয় হ্রাস ক্রেডিট অর্থাৎ এক্ষেত্রে সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের মনে রাখার সুবিধার্থে এখানে সম্পদ আর ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট আর সম্পদ আর ব্যয় যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে আর এদিকে আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট অর্থাৎ এটা যদি বৃদ্ধি পায় ক্রেডিট থাকবে আর আয় দায় মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে এটা ডেবিট হবে তো আশা করি তোমরা অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছ তো তোমাদের জন্য একটি কাজ কাজটি নিচের সব অনুসরণ করে প্রতিটি লেনদেনের সাথে জড়িত হিসাবের শ্রেণী উল্লেখ করে কারণ সহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো তো এক্ষেত্রে মালিক কর্তৃক ব্যবসার আসবাবপত্র আনয়ন 5,000 টাকা এটি এটি প্রথমে ছকের মাধ্যমে করে দেখিয়ে দেওয়া হয়েছে যে ক্রমিক নম্বর পক্ষ বা হিসাব হিসাবে শ্রেণী ডেবিট ক্রেডিট টাকা এবং কারণ অর্থাৎ এখানে মালিক কর্তৃক ব্যবসায় আসবাবপত্র আনয়ন করেছে অর্থাৎ পক্ষ কি আসবাবপত্র আর মূলধন আসবাবপত্র হিসাব আর মূলধন হিসাব আসবাবপত্র হচ্ছে সম্পদ আর মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব তো আসবাবপত্র ডেবিট মূলধন হচ্ছে ক্রেডিট টাকা সম পরিমাণ হবে ডেবিট টাকা যা হবে ক্রেডিট টাকা তা হবে সম্পদ বৃদ্ধি পেয়েছে এই জন্য ডেবিট হয়েছে আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে তাই ক্রেডিট হয়েছে ঠিক প্রত্যেকটা লেনদেন 2 থেকে বাকি 10 নম্বর পর্যন্ত একইভাবে এই ছকের মাধ্যমে কাজগুলো তোমরা অবশ্যই অবশ্যই বাসায় করার চেষ্টা করবে তারপরে ক্লাসে যেহেতু তোমাদের সামনে এফটি পরীক্ষা 10 তারিখ থেকে শুরু হবে এই অধ্যায় থেকেও এমসিকিউ পরীক্ষা থাকবে সুতরাং তোমরা বাসায় বইয়ের দাগিয়ে বা বইয়ের প্রতিটা লাইন বাই লাইন পড়তে হবে এবং এই ক্লাস থেকেও আশা করি তোমাদের পরীক্ষা এমসিকিউ থাকবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাসের শেষ করছি।